আসসালামু আলাইকুম। হন্ডা এক্সপ্লেট 160 ABS, এই বাইকটা বর্তমান সময়ে আপনার কেনা উচিত হবে কি না, বাইকের প্রাইস এবং বাইকের অল স্পেসিফিকেশন অনুযায়ী আজকের ভিডিওতে জানতে পারবেন বাইকটা আপনার জন্য কতটুকু উপযোগী হতে পারে। প্রথমেই আসে বাইকের লুকস। বাইকটাকে যদি আপনি ফ্রন্টের দিক থেকে দেখেন, মানে বাইকের সামনে থেকে, বাইকটাকে দেখতে কিন্তু খুব ভালোই লাগে বাইকের রোবোটিক হেডলাইটের কারণে। তবে বাইকের ব্যাকসাইড আরও একটু স্পোর্টি হতে পারত, যদিও এটা একটা কমিউটার বাইক, তারপরেও ব্যাকসাইডটা আরও একটু স্পোর্টি হওয়া প্রয়োজন ছিল। তবে অনেকের কাছে এই ব্যাকসাইডটাও ভালো লাগে। বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাইকের ইঞ্জিন কনফিগারেশন। এই বাইকটাতে ইঞ্জিনে ইউজ করা হয়েছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার কার্বোরেটর এয়ার কুলিং সিস্টেম। এখন বাইকে যেহেতু কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম, তারপরেও এই বাইকের মাইলেজ কিন্তু আপনাকে করতে পারবে ফুললি স্যাটিসফাই, কারণ 160cc সিগমেন্টের একটা বাইক অনুযায়ী এই বাইকের মাইলেজ হিউজ। বাইকটা থেকে আপনি প্রতি লিটার ফুয়েলে মাইলেজ পাবেন 50 কিলোমিটারের উপরে। এটা আসলেই এই বাইকের মাইলেজের এক্সপেকটেশন থেকে আরও বেশি। তবে একটা সমস্যা রয়েছে, বাইকে যেহেতু এয়ার কুলিং সিস্টেম, এজন্য আপনি যদি লং টাইম একটানা বাইকটা রাইড করেন তখন বাইকে কিছুটা হিটিং ইস্যু দেখা দিতে পারে। আর বাইকে যখন হিটিং ইস্যু দেখা দেয় তখন বাইকের পারফরম্যান্স অনেকটাই ড্রপ করে। বাইকের ফ্রন্টে সাসপেনশনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক আর পেছনে অ্যাডজাস্টেবল মনোশক। সাসপেনশন ফিডব্যাক অ্যাভারেজ, কিন্তু বাইকের ফ্রন্টের সাসপেনশনটা একটু বেশি চিকন। এই সিগমেন্টের অন্য যেসব বাইকগুলো আছে ওইসব বাইকের সাসপেনশন এটা থেকে একটু মোটা। বাইকের ইঞ্জিন থেকে টর্ক প্রডিউস করে 6000 RPM-এ 13.9 নিউটন মিটার। বাইকের টর্ক অবশ্য ভালোই। লো আরপিএম থেকে হাই আরপিএমে আপনি যখন বাইকটাকে নিয়ে যাবেন তখন খুবই ইনিশিয়াল একটা পাওয়ার পাবেন। এক্সপ্লেট 160 এই বাইকের ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করে 8500 RPM-এ 13.9 BHP। তবে একটা ভালো বিষয় হচ্ছে এই বাইকটা যেহেতু 160cc বাইক, তারপরেও এই বাইকে ইলেকট্রিক স্টার্টিং সিস্টেমের পাশাপাশি কিক স্টার্টিং সিস্টেমটা দেওয়া হয়েছে। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই অনেক কমিউটার 150cc বাইকেও কিক স্টার্টিং সিস্টেমটা থাকে না। ডিস্ক ব্রেকে বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে 278 mm প্যাটাল ডিস্ক ব্রেক, আর পেছনেও থাকছে ডিস্ক ব্রেকিং সিস্টেম। বাইকটাতে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS, এটা বাইকের ব্রেকিংকে করবে আরও বেশি স্ট্রং। তবে ব্রেকিং বাইট আরও বেশি স্ট্রং হতো বাইকের টায়ার সাইজ যদি কিছুটা মোটা দেওয়া হতো। বাইকের ফ্রন্টের চাকায় টায়ার সাইজ 80, এটা খুবই চিকন। পেছনের চাকায় টায়ার সাইজ ঠিকই আছে অবশ্য, কারণ পেছনের চাকায় টায়ার সাইজ দেওয়া হয়েছে 130 পেছনের চাকায় টায়ার সাইজ, আবার সামনের চাকায় 80। এটা আসলে বিষয়টা একটু বেমানান হয়ে গেল না? আমার মনে হয় বাইকের ফ্রন্টের চাকায় অন্তত পক্ষে 90 সেকশন টায়ার ইউজ করা প্রয়োজন ছিল। তবে এই বাইকের টায়ার চিকন রাখার একটা কারণ হচ্ছে বাইকের মাইলেজ যেন বাড়ানো যায়। এজন্যে বাইকের টায়ারটা চিকন হওয়ার কারণেই এই সিগমেন্টের সব বাইক থেকে এই বাইকের মাইলেজ বেশি। গ্রাউন্ড ক্লিয়ারেন্সে থাকছে 160 মিলিমিটার, এটা অবশ্য একটা কমিউটার বাইক অনুযায়ী কম। বাইকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি 170 মিলিমিটার হতো তাহলে সেটা হতো পারফেক্ট, কারণ বর্তমানে ভাই যেই পরিমাণে স্পিড ব্রেকার এটা তো বাইকের জন্য একটা সমস্যা। সম্পূর্ণ বাইকটার ওজন 141 কেজি। এই বাইকটা দিয়ে আপনি সিটিতেও রাইড করতে পারবেন পারফেক্টভাবে, আর হাইওয়েতেও কোনো সমস্যা হবে না পিলন ছাড়াও যদি আপনি রাইড করেন, এটা হবে আপনার জন্য একটা ভালো রিলায়েবল রাইড। আর যদি পিলন নিয়ে রাইড করেন তাহলে তো আরও ভালো। সিটের উচ্চতা বাইকের সবচেয়ে ভালো একটা বিষয়, কারণ বাইকটাতে সিটের উচ্চতা 785 মিলিমিটার মাত্র। আপনার উচ্চতা যদি মিনিমাম 5'2" বা 3'ও হয় আপনি বাইকটাকে রাইড করতে পারবেন ইজিলি। যাদের উচ্চতা কিছুটা কম তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। বাইকের আরও একটা ভালো বিষয়, বাইকটাতে যদিও সিঙ্গেল সিট ইউজ করা হয়েছে কিন্তু বাইকটার সিঙ্গেল সিটের সাইজ 582 মিলিমিটার, এটা খুবই ওয়াইড। এজন্য পিলিয়ন এবং রাইডার বসতে পারবে খুবই কমফোর্টেবলভাবে। পিলিয়ন এবং রাইডারের বসতে কোনো প্রকার প্রবলেম হবেই না। ইচ্ছা করলে এই বাইকে তিনজনও বসা যায়, যদিও বাইকে তিনজন বসার নিয়ম নাই, কিন্তু বললাম আর কি আপনাকে বোঝানোর জন্য। বাইকের আপরাইট পাইপ হ্যান্ডেল বারের কারণে আপনি যদি অনেকটা সময় ধরে বাইকটা রাইড করেন তাহলে হয়তো বা এয়ার কুলিং সিস্টেমের কারণে কিছুটা সমস্যা হতে পারে বাইকে, কিন্তু আপনার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা তো একেবারেই থাকে না। মিটার কনসোলটা ফুললি ডিজিটাল, এটাতে সকল ইনফরমেশনই থাকছে বাইকের প্রাইস অনুযায়ী, গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে বাইকে গুরুত্বপূর্ণ যত ফিচার্স থাকা প্রয়োজন সবই আছে। এখন আসে সবশেষে বাইকের প্রাইস। ডলার রেট বাড়ার কারণে এই বাইকের প্রাইস তো অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে বাইকটার প্রাইস 2,12,900 টাকা। এখন বাইকের প্রাইস অনুযায়ী বাইকটা আপনার জন্য কতটুকু ভালো হতে পারে এই বিষয়টা জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তবে আমার কাছে মনে হয় এই বাইকটা একটা মাইলেজ কিং বাইক।
আপনি যদি 160 সিসি একটা বাইক কিনতে চান আর বাইক থেকে সেরা একটা মাইলেজ চান তাহলে এই বাইকটা ছাড়া আপনার কোনো ওয়ে নাই। বাইকের প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয় বাইকের সব বিষয়গুলোই ঠিক আছে, শুধু বাইকের টায়ারটা যদি একটু মোটা হতো তাহলে অবশ্য ভালো হতো।